शाड़ी धर्म के स्वीकृति देवार दाबी जानिए पूर्व बर्धमान जिलार जामालपुर ब्लक तृणमूल कांग्रेसेर उद्योगे ब्लकेर दलीय कार्यालय थेके बस स्टैंड पर्यन्त एकटि प्रतिबाद मिछिल अनुष्ठित हय। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি ধর্ম স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই জারি রেখেছেন এবং আগামী দিনে এই লড়াই আমাদের চলবে। প্রণাম আর একবার জানাচ্ছি। তেহেন যাহাই নরেবন সেটে রাখানা চেয়ে লিখি বোন সেটে রাখানা বা যা তেহেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেয় তৃণমূল কংগ্রেস ছিলেন যাহা আদিবাসী পাঠার লড়াই। আমরা ভারতবর্ষের বুকে সব ধর্মের মানুষ যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তখন সব ধর্মের মানুষকে হিন্দুকে মুসলিমকে খ্রিস্টানকে আদিবাসী আমরা দেখিনি। আমরা সকলে মিলে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছিলাম, আমরা ব্রিটিশকে তাড়িয়েছিলাম। তাই আমাদের শিক্ষিত অবিলম্বে দিতে হবে না আগামী দিনে পশ্চিমবাংলা থেকে এবং ভারতবর্ষ থেকে আমরা বিজেপি নামক সরকারকে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ সকলে মিলে সংঘবদ্ধ হয়ে তাড়িয়ে দেবো। ২৪ সালের নির্বাচনে আমরা দেখিয়ে দেবো আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আমাদের যদি শাড়ি ধর্ম স্বীকৃতি না দেওয়া হয় আমাদের যে আন্দোলন চলছে এই আন্দোলন কিন্তু আমরা আজকে মনে করছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে যে আমরা বেরিয়েছি এটা গোটা পশ্চিমবাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে প্রত্যেকটা ব্লকে। এই মিছিলে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, জহিন বাহিনীর সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, আদিবাসী নেতা তারক টুডু, দেবু হেমব্রম, লালু হেমব্রম, জয়দেব দাস সহ অন্যান্য ব্যক্তিরা। গোটা পশ্চিমবাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা পশ্চিমবাংলায় প্রত্যেকটা ব্লকে আমাদের যে আদিবাসী শাড়ি ধর্ম আছে সে শাড়ি ধর্ম স্বীকৃতি দিতে হবে কেন্দ্র সরকারের কাছে আমাদের দাবি। আমরা আজ জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস আদিবাসীদের সব উইংসের সঙ্গে নিয়ে আমরা আজকে মিছিলে সামিল হয়েছি। আমাদের একটাই আমাদের বিশ্ব আদিবাসী দিবসের আজকের দিনে আজকে আমরা যখন গোটা ভারতবর্ষের মুখে আমাদের যে লড়াই দেশ যখন হয়েছিল সব ধর্মের মানুষ যখন সংঘবদ্ধ লড়াই করেছিলাম এবং আদিবাসী যারা আছে আজকে তাদের স্বীকৃতি দিতে হবে কারণ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জাহের খানকে যে আমাদের বিভিন্ন প্রকল্প আদিবাসী সম্প্রদায়ের মানুষকে দিয়েছে সেই জন্য কেন্দ্র সরকারের আমাদের দাবি আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আমাদের স্বীকৃতি দিতে হবে যে আমাদের শাড়ি ধর্মকে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের স্বীকৃতি দিতে হবে এই দাবিতে আজকে আমাদের মিছিল করে আমাদের থানা মোড়ে আমাদের এখানে সমাপ্ত করে। জামালপুর থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।